হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ভিডিও। বন্ধুরা, অনেক দিন বাদে একটা গাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আজকে আমি অপরাজিতা গাছটা রিপোর্ট করব। এই যে আমার অপরাজিতা গাছ, দেখো মাটি কিভাবে শুকিয়ে যাচ্ছে, একদম অল্প মাটি। প্রায় দু মাস হয়ে গেছে গাছটা আমি কিনেছি, আর এতে এখন ফ্লাওয়ারিংও হচ্ছে না, ঠিক মতন গ্রোথও হচ্ছে না। তাই এই গাছটা আজকে আমি এই পটটায়, এটা মোটামুটি 8 ইঞ্চি মতন একটা পট টপ, তো এটাতে আমি রিপোর্ট করব। সামনে নেক্সট ইয়ার আমি এটাকে আরেকটু এর থেকে বড় পটে লাগাবো। তো মাটি আমি যেটা প্রস্তুত করে রাখি সেই মাটি নিয়েছি, তলায় একটু রাইস হাস্ক দিয়ে দিয়েছি, রাইস হাস্ক দিয়ে দিয়েছি তলাতে, মানে নিচটায়। আর তারপরে আমরা প্রস্তুত করে রাখা মাটিটা দিয়েছি, এবার এটাকে বার করে নিয়ে আমি পুঁতে দেবো। বন্ধুরা, এটার মাটি এত শক্ত হয়ে গেছে, এঁটেল মাটি, তো দেখো এটাকে আমার খুরপি দিয়ে ভেঙে গাছটাকে লুজ করতে হলো। জানি না গাছটার আলটিমেটলি কী অবস্থা হবে, তো দেখো তাও বেরোচ্ছে না। রুট বলটা পুরো ডিস্টার্ব হলো। যাই হোক, এভাবে আমি লাগিয়ে দিই। ম্যাক্সিমাম গাছই তো এরকম হয়ে যায় নার্সারি থেকে আনার পরে, যেহেতু ওদের মাটিটা খুব একটা ভালো থাকে না। আর এটা আমার করতেও হতো, কারণ এটা ছিল ভেতরে। তো দেখা যাক, এটাকে লাগিয়ে ফেলি এক্সট্রা আরও মাটি দিয়ে, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো বন্ধুরা, গাছটা আমি এভাবে প্রতিস্থাপন করে দিয়েছি। আর এখানে আমি একটা পুরনো গাছের ডালকে, দেখো, এভাবে সাপোর্ট হিসাবে ব্যবহার করেছি গাছটাকে সাপোর্ট দেওয়ার জন্য। পুরনো গাছের ডালটাকে ব্যবহার করেছি। তো মাটিতে আমি জলও দিয়ে দিয়েছি, অন্ধকার হয়ে আসছে, সন্ধ্যা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে অন্য ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাবাই, লাভ ইউ অল, বাই।